কাজ করছিলাম, তখনই দেখি নীলা আমার সামনে এসে দাঁড়ালো। এই সময়টার অপেক্ষা ছিলাম এতক্ষণ, যাক শেষ পর্যন্ত বুদ্ধিটা তো কাজ হলো। ওনার সামনে দাঁড়াতেই উনি আমার দিকে তাকালেন। রাক্ষসটাকে বলতে শুরু করলাম, আপনি ক্যান্টিন থেকে খাবার আনিয়ে রেখেছেন, আমার সাথে খাবেন সেজন্য, তাই না? কিন্তু খাবারগুলো কোথায় রেখেছেন দেখছি না যে। কাজ করা বাদ দিয়ে খাবারগুলো বের করুন, দুজন লাঞ্চটা করে ফেলি। ওনাকে ভুলিয়ে খাবার খাওয়ার জন্য একটা হাসি দিয়ে পাশের চেয়ারে বসলাম। এমন ভাব করছো, মনে হচ্ছে সকালের ঘটনা কিছুই মনে নেই। কি ভেবেছিলে, মিষ্টি করে হাসি দিয়ে পটিয়ে খাবার খেয়ে পালাবে? আমি অতটাও বোকা নই যতটা তুমি ভেবেছিলে। আজ সকালের জন্য তোমায় এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে। চেয়ারে কে বসতে বলেছে তোমায়? দাঁড়াও বলছি। আল্লাহ, রাক্ষস তো বুঝে ফেলেছে, এখন আমার কি হবে? আম্মু বাঁচাও, চেয়ার থেকে দাঁড়িয়ে গেলাম। গুড, এবার আমার মাথাটা একটু টিপে দাও, সকাল থেকে খুব ব্যথা করছে। আমি মাথা টিপে দেব? হ্যাঁ তুমি, আর এতটা অবাক হওয়ার কিছু নেই। মাথা টেপার পর পাটাও টিপে দিতে হবে, তারপরই খাবার পাবে, নয়তো দুপুরের খাবার বন্ধ তোমার। কি হয়েছে, এভাবে রাগী ভাব নিয়ে দাঁড়িয়েছো কেন? হাত পা যত তাড়াতাড়ি টিপতে পারবে তত তাড়াতাড়ি লাঞ্চ করতে পারবে। কোনো কথা না বলে রাক্ষসটার মাথা টিপতে লাগলাম। বাবার বাড়ি যখন ছিলাম তখন সারা দিন শুয়ে বসে যা যা খেতে চাইতাম সবই পেতাম, আর এখন দুপুরের লাঞ্চের জন্য রাক্ষসটার মাথা টিপে দিতে হচ্ছে। আল্লাহ, কেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি এলাম, আমার বাবার বাড়ি খুব ভালো ছিল আপু। এক ঘন্টার মতো রাক্ষসটার মাথা পা টিপে দিলাম। রাক্ষসটা আমার সামনে খাবারগুলো অনেকক্ষণ ধরে সাজিয়ে রেখেছে, খুব খিদে পেয়েছে, তারপরেও চোখের সামনে খাবার দেখেও খেতে পারছি না। এমন অবস্থায় বেশিক্ষণ চুপ করে থাকা মুশকিল, চোখের কোণে পানি এসে পড়েছে প্রায়। খেয়াল করলাম নীলার চোখের কোণে পানি টলমল করছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। না, এবার নীলাকে খাবার খেতে দেওয়াটাই ভালো হবে। পিচ্ছিটা কাঁদলে নিজের কাছেও খুব খারাপ লাগে, পিচ্ছি হোক আর যাই হোক আমারই তো বউ। হয়েছে, পাটে পা বন্ধ করে লাঞ্চ করে নাও। কথাটা বলার সাথে সাথেই নীলা চেয়ারে বসে খাবার খেতে শুরু করলো। নিজের খাবারগুলো পেট ভরে খেয়ে চেয়ার থেকে উঠে যেই কেবিনের বাইরে যেতে যাব, ঠিক তখনই রাক্ষসটা বলে উঠল, তোমাকে খাবার খাওয়ার অনুমতি দিয়েছি, খাবার খেয়ে কেবিন থেকে চলে যাওয়াটা নয়। তুমি তো খাবার খেয়ে নিলে, আমার খাবার কে খাবে শুনি? নিজে হাত দিয়ে খাবার খাইয়ে তারপর কেবিন থেকে বের হয়ে যাবে, তার আগে নয়। আপনি কি ছোট বাবু নাকি যে আপনাকে আমি খাবার খাইয়ে দেব? তাছাড়া আমি নিজের খাবারই ঠিক মতো খেতে পারি না, আপনাকে কি করে খাওয়াবো? এত কিছু আমি জানি না, তোমাকে খাইয়ে দিতে বলেছি, তুমি খাইয়ে দেবে ব্যাস। এমনিতেও কয়েকদিন পর যখন আমাদের বেবি হবে তখন কি করে ওকে খাইয়ে দেবে? এখন থেকে যদি কিছু না শেখো। তারপর বাধ্য হয়ে রাক্ষসটাকে খাইয়ে দিলাম। খাইয়ে দেওয়া হয়ে গেছে, এবার তো নিজের কেবিনে যেতে পারি। থাক, এখনকার মতো এটুকুই যথেষ্ট, বাকিটা রাতের জন্য রেখে দিলাম, মনে মনে বললাম। ওকে যাও, নিজের কেবিনে চলে আসলাম। রাতের বেলা ডিনারের পর ড্রয়িং রুমে বসে কার্টুন দেখছি, তখন বাবা এসে আমার পাশে বসলেন। বাবা, তুমি এখনো ঘুমাওনি? না রে মা, ঘুম আসছিল না, তাই একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি। কিন্তু তুই এত রাতে এখানে বসে কার্টুন কেন দেখছিস? রুমেও তো টিভি আছে, সেখানেও দেখতে পারতিস। আপনার ছেলে তো সারা রাত বসে টিভিতে খবর দেখে, আমি কার্টুন দেখতেই দেয় না, সেজন্য আমি এখানে টিভি দেখছি। ও, তা অফিসে কাজ করতে তোর ভালো লাগছে তো মা? যদি খারাপ লাগে তাহলে কাল থেকে আর যাস না। না বাবা, আমার তো অফিসে থাকতে খুব ভালো লাগে, সারাদিন অফিসে বসে আমি কম্পিউটারে গেমস খেলি। তোর ভালো লাগলেই হলো, ঠিক আছে মা, তুই টিভি দেখ, আমি বাহির থেকে একটু হেঁটে আসি। বাবা বাহিরে চলে গেলেন, আমি আরো কিছুক্ষণ টিভি দেখে রুমে চলে এলাম। রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে চুল আঁচড়ানোর জন্য আয়নার সামনে যাব, ঠিক সেই সময় হঠাৎ করে কে যেন আমার হাতটা টেনে ধরলো। পেছন ফিরে তাকিয়ে দেখি রাক্ষসটা। আপনি? হুম, আমি।
এতক্ষণ ড্রয়িং রুমে আমার থেকে লুকিয়েছিলে, তাই না? আমি আপনার থেকে লুকিয়ে থাকতে যাব কেন? রাক্ষসটার কথায় কিছুটা অবাক হলাম, সাথে কিছুটা বিরক্তিও হলাম। কারণ তুমি খুব ভালো করে জানো রুমে এলে আমি রোম্যান্স করব। এই বলে নীলাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলাম। ও আমাকে বাধা দিল। উফ, চারুন তো, আমার এসব একটুও ভালো লাগে না। নিজেকে ওনার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওনাকে জোরে একটা ধাক্কা দিলাম। আজ দুপুরের ঘটনার জন্য রাক্ষসটার উপর খুব রেগে আছি, তাই কি ঠিক আর কি ভুল করছি কিছুই বুঝতে পারছি না। নীলা ধাক্কাটা অনেক জোরেই মেটেছে, যার জন্য পাশে থাকা আয়নাটার সাথে বাড়ি খেলাম। সঙ্গে সঙ্গেই রোমান্টিক মুডটাই নষ্ট হয়ে গেল। ও তাই, আমি কাছে আসলে তোমার ভালো লাগে না? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আমায় একটুও ভালোবাসো না, নাকি সবসময় আমি নিজেই তোমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে তোমার কাছে আসি? আজ মনের কথাটা বলেই দাও, যদি সত্যি তুমি আমায় ভালোবেসে না থাকো তাহলে আর কোনো দিন তোমার কাছে আসবো না। নীলা ন্যাকামোর কারণে মাথাটা পুরো গরম হয়ে গেছে, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি। কি হলো, চুপ করে আছো কেন, সত্যিটা বলো। ঠিক আছে, কিছু বলতে হবে না তোমায়, যা বোঝার আমি বুঝে গেছি। তারপর বিছানে এসে শুয়ে পড়লাম। সকালে নীলাকে ছাড়া একাই অফিসে চলে এলাম। নীলার জন্য মুডটা আজ প্রচুর খারাপ, তাই অফিসের কর্মচারী প্রায় সবাইকে বকাঝকা করে রাগটা কমানোর চেষ্টা করছি। ঘুম থেকে উঠে আন্টির কাছে শুনলাম রাক্ষসটা অনেক আগেই একা একা অফিস চলে গেছে, তাই বাধ্য হয়ে অন্য একটা গাড়ি করে আমি অফিস চলে এলাম। অফিসের নিজের কেবিনে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকলাম। রাতেও অনেক কান্না করেছি। কাল ঝগড়ার পর ওনার বুকে মাথা রেখে ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু উনি ঘুমোতে দেয়নি, সেজন্য সারা রাত না ঘুমিয়ে কান্না করেছি। রাক্ষসের বুকে মাথা রেখে প্রতিদিন ঘুমানোটা আমার এক প্রকার অভ্যাস হয়ে গেছে। আমার কান্না দেখে পাখি আপু আমার কাছে এসে বলতে লাগলেন, কি হয়েছে নীলা, তুমি কাঁদছ কেন? কিছু হয়নি, এমনি এমনিতেই রাক্ষসটার উপর খুব রাগ আছে। যদি শুনে রাতের কথা আমি পাখি আপুকে বলে দিয়েছি তাহলে আরো রেগে যেতে পারে, এই ভেবে পাখি আপুকে কিছু বললাম না। কিছু তো একটা হয়েছেই, না হলে তুমি তো শুধু শুধু কান্না করার মেয়ে নও। কি হয়েছে বড় আপুকে বলো, আমি সব ঠিক করে দেব, প্রমিস। প্লিজ আপু, আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি আপনাকে কিছু বলতে পারবো না। এই বলে আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। ঠিক আছে, তোমায় কিছু বলতে হবে না, তবু তুমি কান্নাটা থামাও। আরো কিছুক্ষণ নীলার কান্না থামানোর বৃথা চেষ্টা করে যখন দেখলাম ও কান্না থামাবেই না, তখন কেবিনের বাহিরে চলে এলাম। পাখি আপু কেবিনের বাহিরে চলে যেতেই আমি আবার কান্না করতে করতে ভাবতে লাগলাম রাক্ষসটার কাছে কিভাবে ক্ষমা চাইবো। কাল রাতে বুঝতে না পারলেও আজ বুঝতে পারছি ভুলটা আমারই ছিল, যার জন্য রাক্ষসটা আমার উপর খুব রেগে আছে। কান্না করা অবস্থায় যখনই চোখ মুছবার জন্য টিস্যু নিতে যাব, তখনই দেখলাম টিস্যু বক্সে টিস্যু নেই। টেবিলের উপর কয়েকটা কাগজ ছিল, সেগুলো দিয়ে চোখ মুছে ফেললাম কোনো উপায় না পেয়ে। সকাল থেকে মাথাটা অনেকটাই ঠান্ডা হয়ে আছে, তাই নীলার চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলাম। পাখির কাছে গুরুত্বপূর্ণ কয়েকটা কাগজ আছে, সেগুলোকে নিয়ে আসতে বললাম ফোন করে। কিছুক্ষণ পর পাখি আমার কেবিনে আসলো, তাও আবার খালি হাতে। পাখি, তুমি খালি হাতে এলে যে, কাগজগুলো কোথায়? আসলে রিয়াদ, কাগজগুলো নষ্ট হয়ে গেছে, কোনো ভূমিকা ছাড়াই কথাটা বলে দিলাম। কাগজগুলো নষ্ট হয়ে গেছে মানে কিভাবে নষ্ট হলো কাগজগুলো? নীলা ভুল করে নষ্ট করে ফেলেছে। কি, নীলা কাগজগুলো নষ্ট করেছে? হুম, দেখো রিয়াদ, আমি জানি তুমি এখন গিয়ে নীলাকে অনেক বকাঝকা করবে, এরকমটা করো না প্লিজ, বাচ্চা মেয়ে অনেক ভয় পেয়ে আছে। তাছাড়া সকাল থেকেই মেয়েটা কোনো একটা কারণে খুব কান্না করছে, ভুল করে করে ফেলেছে কাজটা, এইবারের মতো মাফ করে দাও ওকে। পাখির কথার কোনো উত্তর না দিয়েই কেবিন থেকে বেরিয়ে নীলার কেবিনের দিকে যেতে লাগলাম। না, অনেক হয়েছে, এবার নীলাটা একটা ব্যবস্থা করতে হবে। বাড়িতে অফিসে সব জায়গায় নীলা ন্যাকামো সহ্য হচ্ছে না আমার। নীলার কেবিনের ভিতর চলে গেলাম। নীলা আমাকে কেবিনের ভিতর আসতে দেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
কন্ট্রাক্টের কাজগুলো কি করেছ? নীলার একেবারে কাছে গিয়ে কথাটা জিজ্ঞাসা করলাম। টিস্যু বক্সের টিস্যু শেষ হয়ে গিয়েছিল, আমি মনে করেছিলাম কাগজগুলো এমনি বাতিল কাগজ, তাই কাগজগুলো দিয়ে চোখের পানি মুছেছিলাম। বিশেষ করে আমি জানতাম না ওইগুলো দরকারি কাগজ ছিল, সরি। রাতের ঘটনার জন্য এমনিতেই ওর উপর খুব রেগেছিলাম, তারপরও ওর বাচ্চাদের মতো কাজ, মাথাটা পুরো গরম হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে নীলার দোকালে দুটো চর বসিয়ে দিলাম। তুমি জানো ওই কাগজগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল? ওই কাগজগুলোর জন্য আমাদের কোম্পানির কত টাকা ক্ষতি হতে পারে? তোমার এই বাচ্চাদের মতো স্বভাবের জন্য সবসময় আমাকে এখানে বিপদে পড়তে হয় বলো তো? টেবিলের উপর যে কোনো বাতিল কাগজ রাখা হয় না, এতটুকু বুদ্ধি তোমার হয় না? সত্যি বলছি, আমি বুঝি এমনটা করিনি, দুকালে হাত দিয়ে কাঁদতে লাগলাম। ও সরি, আমি তো ভুলে গিয়েছিলাম, তুমি তো পিচ্ছি একটা মেয়ে যার নিজস্ব জ্ঞান বুদ্ধি কিছুই নেই। যখন কিছুই বোঝো না তো অফিসে কেন আসো আমাদের ক্ষতি করতে? তোমার চেহারাটা দেখতে আমার ইচ্ছে করছে না। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমার চোখের সামনে থেকে যাবে, নয়তো একটু আগে 2টা থাপ্পড় দিলাম না, 5 মিনিট পর 10টা থাপ্পড় দেব। কান্না করতে করতে অফিস থেকে বেরিয়ে এলাম। অফিস শেষে বাড়ি ফিরলাম। আজ বাড়িটা কিরকম যেন নীরব মনে হচ্ছে, অন্য সময় কখনো এমনটা মনে হয় না। বাড়ির ভিতর ঢুকে ড্রয়িং রুম পার হয়ে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাব, তখনই কে যেন পিছন থেকে ডাক দিল। পিছন ফিরে দেখি আন্টি ড্রয়িং রুমে সবাই বসে আছেন। আন্টি তুমি এখানে? হ্যাঁ আমি। আর একটু আস্তে কথা বল, এদিকে আয়, আমার পাশে বস, কথা আছে তোর সাথে। আন্টির পাশে গিয়ে বসলাম। বলো কি বলবে? তুই নীলাকে আজ কিছু বলেছিলি? বকা দিয়েছিলাম, সাথে দুটো চড়ও মেরেছি। আন্টির জায়গায় বাবা থাকলে কখনোই সাহস হতো না, সরাসরি নীলাকে বকা দিয়েছিলাম এই কথাটা বলার। কেন করলি তুই এই কাজটা? আরে বলো না, নীলা আজ অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজ নষ্ট করে ফেলেছে, তাই মেরেছি। কেন, কিছু হয়েছে নাকি? কি হয়নি সেটা বল, নীলা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে,